এসেছে, আর শীত এলেই সবার প্রথমে আমার হাঁসের মাংস খাওয়ার কথা মাথায় আসে। হাঁসের মাংসের কথা মাথায় আসলে 300 ফিটের কথা মাথায় আসে সবার আগে। তাই আর দেরি না করে আমরা 4 পার্টনার চলে গেলাম 300 ফিট আর ভাইরাল শাকিলা আপার পিঠা ঘরে। আমরা বাইক নিয়ে প্রথমে নীলা মার্কেটে যাই, ওইখানে গিয়ে দেখি বিভিন্ন ধরনের সি ফুড। আমরা হাঁস খাবো এই জন্য আর সি ফুড অর্ডার করিনি, বাট আপনারা বললে নেক্সট টাইম ভিডিও করে দেখাবো। এখানে বিভিন্ন ধরনের কাবাব, হরিয়ালি কাবাব এবং কোরাল মাছের বারবিকিউ দেখতে পাচ্ছি। দেন অনেক খোঁজাখুঁজির পর আমরা শাকিলা আপার পিঠা কথা করতে পারি এবং তাড়াতাড়ি চলে যাই শাকিলা আপার পিঠা। তো গিয়েই সামনে দেখলাম এক বড় এক হাঁড়ি করে হাঁসের মাংস এবং শাকিলা আপা এক চাপটি পিঠা বানাচ্ছে। ঢাকা শহরের জ্যামের কারণে আমরা একটু রাত করে গিয়েছি। শীতের রাতে হাঁসের মাংস ভিডিওটি অনেক মজা হবে, দেখতে থাকুন। এটা কি হয় আপনার? শাকিলা আপা নিজ হাতে আমাদের চাপটি বানিয়ে খাওয়াবে। প্রচন্ড ক্ষুধা সবার পেটে, আমরা হাঁস খাওয়ার জন্য কোথা থেকে আসছি ভাই? কোথা থেকে আসছি? তো আমরা আসছি কাজী ভাই, আমিনুল ভাই আর আরেকটি ভাই, আমরা 4 জন মিলে টেবিলটিতে বসে পড়লাম। হাঁসের মাংসের টেস্ট জাস্ট অসাধারণ। শীতের রাতে এরকম হাঁসের মাংস মন ভরিয়ে দেওয়ার মতো। আপনারা সবাই মাস্ট ট্রাই করবেন এবং চলে আসবেন শাকিলা আপার পিঠা ঘরে। সবাইকে আসসালামু আলাইকুম।